কে বলেছে আমার বর কিচ্ছু পারে না? আমার বর সবই পারে, রান্নাও করতে পারে, রান্না করে বউকে খাওয়াতেও পারে। বর আজকে অনেক কিছু রান্না করতে এসছে শুধু আমার জন্য, তাহলে ভাবো আমার কত কপাল। তো এইদিকে বরের জন্য বানালাম পুরী, মা হওয়া এতটা সহজ না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। বঙ্গাইগাঁও জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে, তো দেখতে থাকো। আজকের বারটা হলো বুধবার, এখন মোটামুটি 8টার মতন বাজে। আজকে না অনেকটাই সকালে উঠে গেছি, ধরে নাও 4:30। বউ আর বর মিলে উঠে এই যে কাজে হাত লাগাইছি, মানে আম্মা বলছে সারছে কালকে রাত্রে, এখন তো কাজ করতেই লাগবো যেহেতু আমরা পূজা দিব। আম্মা বলছির পরে আমরা ঘর ছাড়ি, তারপর কাপড় চোপড় ধুই, হয় না? মানে এটা নাকি 3 দিন তো আমরা আরাম খাই, তারপর 3 দিন পরে একদিনে 3 দিনের আরামটা বাড়ায় যায়। আমি তো এখন একা একা করতে পারবো না, তাই বরকেও সঙ্গে নিয়েছি। আমি আর বর মিলে মানে ঘরও ছাড়বো, কাপড়ও ধুবো, হয় না? এখন তো কোনো কামই একলাই করা সম্ভব না, নাহলে তো আমার কাছে এগুলো কাম কিচ্ছুই না। মানে একটার পর একটা আমরা কাম করে থাকবো এখন আমি আর বর মিলে। বরকে বলতেছি আমি যেটা যেটা পাই না ওটা ওটা তুমি করে দাও তো, বর ওইদিকে চলে আসছে কাম করার জন্য। বর আর আমি মিলে কাপড়ও ধুবো এখন, মানে কাপড়ও ভিজাই রাখছি কলে পরে। তো এই যে বর বলতেছে দাও তাহলে আমি পরিষ্কার করে দিই, মানে হয় না বর এখন আমাকে অনেক কেয়ার করে। মানে এই সময় কেয়ার না করলে তাহলে কেমন হয় বলো? মানে এই টাইমে নাকি বর কেয়ার করা অনেকটাই ভালো, আমার বর অনেকটাই কেয়ার করে আমার জন্য। এইদিকে বরকে দেখাই দিতেছি, এইদিকে পরিষ্কার করো, ওই দিকে পরিষ্কার করো, মানে যেদিক যেদিক আর কি মাকড়সার জাল আছে। আর মাকড়সার জাল নাকি ঘরে থাকাও ভালো না, এটা আমি শুনি সবার মুখেই। তাই বরকে বললাম সব মাকড়সার জালগুলো পরিষ্কার করে দাও। এখন তো ঘর সারছি, ঘরের ল্যাতড়াগুলো তো বাই করা হয় নাই, তাই যে এখন ঘরের ল্যাতড়াগুলো বাই করবো আর কি। আমি নিজে নিজে সব কিছু টানি, তাও অনেক আর কি ভয়ে, আমার বর দেখলে গালি দিব। বর ওদিকে এসে তো ভাবলাম এদিকে এটা পরিষ্কার করে নি, বরকে বললে বর করে দিত, কিন্তু বর আসবো করবো ততক্ষণ আর আমার ধৈর্য রইল না, আমি নিজেই পরিষ্কার করলাম। এদিকে যেহেতু ঘর সারছি, আমার ঘরটা তো রঙ করা হয় নাই, তাই এই যে সিমেন্টের গুঁড়াগুলো মানে বালুগুলো না সব বিছানার মধ্যে পড়ছে, এইগুলো এখন আবার পরিষ্কার করতে লাগবো। বলে না ডাবল খাটনি সেটা আমার। তো এদিক কাপড় চোপড় ধোয়ার পর বরকে দিলাম রৌদ্রে দেওয়ার জন্য, বড় আইসে রৌদ্রে দিতে, তাহলে ভাবো আমার বর কতটা ভালো। দুজন মিলে কাপড়ও দিলাম এবং কি কাপড়ের রৌদ্রে দিতে আইসি। বরকে বললাম তুমি কাপড়টা রৌদ্রে দাও, আমি তোমাকে এনে এনে দেই। তাই বর এদেই কাপড় রৌদ্রে দিচ্ছে, আমার বরকে সবই শিখাচ্ছি যে কোনো টাইমে আমার যেন কষ্ট যেন না হয়, যে আমার বর এটা পারে না ওটা পারে না না করে আমার বরকে, তাই আমি সবই শিখাই আস্তে আস্তে করি। তো এখন আবার ঘর মুছবো, এই যে আবার টানাটানি, হাই রে আমার এত টানাটানি, মানে না আমার একটু আর কি বালু সালু দেখলে একদমই ভালো লাগে না, মানে কখন যে পরিষ্কার করব। তাই এই যে আজকে তো ঘর যাচ্ছি, তাই বালুটা একটু ঘরের মধ্যে বেশি পড়ছে, তাই এই যে আবার মানে ভালো করে একদম পরিষ্কার করে মুছে নিচ্ছি।
তুই যে এখন গডরেসের উপরটা, গডরেসের উপরটা দেখি যে একদম ধুলো ধুলো হয়ে আছে, তাই এই যে ঝেড়ে টেরে আবার এখন এগুলা মানে ভাবলাম যে একটা আর কি কাপড় বেঁধে দিব। আমার তো সেমন একটা কাপড় নাই, এই ওড়নাটা এখন আর ইউজ করি না, ভাবলাম ওড়নাটাই দিয়ে দিই। তাও ভাবলাম এটা যেহেতু পিছলা এখন বালি মানে ল্যাপ শ্যাপ গুলো রাখবো কীভাবে, আমার তো ল্যাপ নেই মানে কম্বল আর প্যাকেট শ্যাকেটগুলো এগুলোও তো পিছলা, তাও দেখি কোনো মতন যদি রাখতে পারি। তোমরা হয়তো পাপা যে দিদি এত কাজ করে কিভাবে, কিন্তু আমি রেস্ট নিয়ে নিয়ে করি, মানে শরীরে অত প্রেশার না করে মাঝে মধ্যে রেস্ট নিই তারপর আবার কাজ করি। এখন সব ঘড়ি পরিষ্কার করলাম, রান্নাঘরটা কেন পরিষ্কার করবো না, রান্নাঘরটা সকালে ঝাড়ছি। এখন আবার ভাবলাম অল্প যেহেতু সিমেন্ট আছে মুছে নেই বর আসার আগেই, বর আসলে পরে চিল্লাচিল্লি করবে, মানে এত কিসের কাজ, হয় না মেয়ে মানুষের কাজ, কাজের কোনো শেষ নাই, এই কাজ ওই কাজ, কাজ করে করে সারাদিন যায়, আর বড়রা এসে বলে তুমি সারাদিন বাড়িতে কী করো। এই যে আমি সারাদিন বাড়িতে বসেই থাকি, তারপর এইদিকে দেখলাম যেদিকে আর কি মশলা টশলা মানে বয়ম সয়ম রাখি সেইদিকে না একটা বড় যুগে যুগ আইসে আর কি, কই থেকে যে আইসে জানি না বাবা, ভয় লাগে আমাকে যুগ দেখলে, তার মধ্যে আবার বড় নাই। এই যে এত বড় যুগ, বাপরে আমি আগে দেখিনি এত বড় যুগ। এই অবস্থায় নাকি কোনো জিনিসই মারানো যায় না, তাই আর যুগটাকে মারলাম না, মানে লবণ দিয়ে রাখলে পরে মরে যায়, তো আমাদের ওদিকেও যুগ আছে। যেহেতু আমার বাপের বাড়ি মেঘালয়, তাই মেঘালয়ে তো যুগ থাকবে পাহাড় হিলস, তো এখন আর মারলাম না, এমনি ফেলাই দিলাম বাইরে। তারপরে দিয়ে ঘর লেপতাইছি মানে সিমেন্ট দিয়ে, আজকাল বেশি মোটা করে লেপবো না, হালকা হালকা করে লেপবো, মানে অল্পই সিমেন্ট আছে তাই ভাবলাম অল্প করে মুছে দিই, না মুছলে আর ভালো দেখা যায় না, তাই এই যে মুছে দিচ্ছি, ওই দিকটা মুছানো হয়ে গেছে, এখন এই দিকটা মুছে নিচ্ছি। সব জিনিসই আস্তে আস্তে করে টানছি আমি নিজের শরীরে যতটুকু আর কি আছে টানানোর মতন অতটুকু, অর বেশি আর করি না, মানে অর বেশি করলে নিজেরই ক্ষতি, তাই মানে এখন তো মানে পারি একটু একটু কাম করতে, আর কয়েকদিন পরে তো পাবোই না, সেই জন্য ভাবি এখন যতটুকু পারি করে রাখি। তো ওইদিকে ল্যাপা ট্যাপা শেষ হয়েছে, তাই ভাবলাম শুকাইতে থাক এগুলো পরে রাখবো, তার আগে ফ্যানটা পরিষ্কার করে নিই, মানে যখন আর কি কাজ ধরবো কাজের কোনো আমার শেষই হয় না, সারাদিনই কাজ করতে করতে শেষ, মানে এখন তাই ভাবলাম ফ্যানটা পরিষ্কার করে ঘরটা শুকাইতে শুকাইতে তারপর আবার ঘর পরিষ্কার করবো। এদিকে বর চলে আসে, বরকে বললাম আজকে রান্নাটা করো তো, তাই এদিকে বর চিকেন নিয়ে আসে, বর দিয়ে রান্না করতেছে চিকেন আর বর নিচ্ছে। আরামের গা তাই নাকি, দেখি তোমার মুখটা কি, তাহলে করিও ডেলিভারি। দুইজনে দুই দিকের কামটা সামলে নিলাম, মানে ওইদিকে আমি সব কিছু কাপড় শেপুর থেকে উঠাইলাম এবং কি সানদানো হয়ে গেছে, পূজার জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি। এইদিকে বরকে দিছি রান্নাবাড়ি করতে, এখন আর কি ভাত খাবো, অনেকটা খিদে পাইছে, দুইটার মতন বাজে, সকালে মরিয়া জল খেয়েছি। তো এই যে বরের রান্নাবাড়ি, চলো বরকে দিয়ে শোনাই। রান্না করেছে বর, তরকারিটা দারুণই হয়েছে, আর এদিকে হলো বড়া। রান্না করার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তো আজকে তো বড় রান্না করেছে, অনেকটাই টেস্টি হয়েছে, আমার রান্নার থেকে বড় রান্না অনেকটাই টেস্টি। কী বল, তুমি এত সুন্দর রান্না করতে পারো আমি তো জানি না, তোমাকে দিয়ে রান্না করো আমি, ঠিক আছে? অনেক টেস্টি বলের বড়াটা খাই, ভালো হয়েছে। তোমার কেমন লাগে? ভালো না? তোমার রান্না খাই তোমার কেমন লাগে? কেন, তাহলে নিজের রান্না নিজে একদমই ভালো লাগে না? না
শেপ করেছে, দাঁড়ি তুড়ি কেটে একদম চিকচিকা হয়েছে। পরে দেখাবো, এখন ভাতটা আপাতত খাই নি। আমার বর আজকে আমার সাথে অনেক কাজই করেছে। সকালে আমার সাথে ঘর ঝাড়ছে, তারপর কাপড়ও ধুয়েছে, তারপর আবার রান্না বাড়িও করেছে, এখন আবার এই যে স্টেনেতে হেল্প করছে। বর দোকানে যাবে, তার আমার কষ্ট হওয়ার জন্যে বর বললো, আসো তাহলে দুইজনে একসাথে ফিট করে তারপর তুমি বাকি কাজগুলো আস্তে আস্তে করিও। তো তাই এই যে স্ট্যান্ডটাও লাগাই নিচ্ছি। আমরা খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়ে এখনও টাইম হয়েছে, দোকানে যাবে আর কি। তো এই স্ট্যান্ডে না যতবারই লাগাই অতবারই খুলে যায়, এটা যেহেতু পাইপের স্ট্যান্ড, মানে আমি না ওই যে আঠা লাগাই না কেন, তার কারণে আঠা লাগালে তার খুলতে পাবো না, মানে ধুইতে পাবো না, আর আমার তো কোনো জিনিস তো না ধুলে আর ভালো লাগে না, সেই জন্য আঠা সাঠা কিচ্ছু লাগাই না। এইদিকে সব ঠিকঠাক করে এখন আবার বিছানাটা পেতে নিচ্ছি। এতটা গরম পড়ছে আর এত রৌদ্র, আর এখন মনে হচ্ছে যে বৃষ্টি আসবে। সারাদিনে এই রৌদ্রতে আমার সব কাপড়ই শুকাই গেছে, মানে এত মোটা মোটা কাপড় ধুয়েছি সব কাপড়ে শুকাইছে, এত রৌদ্র। এখন আকাশটা কি মেঘলা করছে, বৃষ্টিটা আসলে অনেক আরাম পাইতাম। এই বলার সাথে না বলার সাথে বৃষ্টি, বৃষ্টিটা এসে অনেকটা ঠান্ডা, আমার এত শান্তি। তাও আর ঘরের মধ্যে গরম কি কমে, যেহেতু আমাদের সাত ঢালাই ঘর, ঘর এখন স্নান করবো, তো স্নান করে এসে কথা বলছি। স্নান করবো মানে কি, হাত মুখ ধুবো। তো এই যে আমার সব কাজটা শেষ। আজকে যেহেতু পূজা করিনি কিন্তু সন্ধ্যাবাতি দিব, এই কদিন তো সন্ধ্যাবাতি কিচ্ছু দিইনি, আজকের থেকে আবার সন্ধ্যাবাতি দেওয়া শুরু। সন্ধ্যার বাতি দেওয়ানির পর তারপর খাইতে বসে গেছি মুড়ি চানাচুর আর তেল। তেল ছাড়া তো মুড়ি একদমই ভালো লাগে না, একটার সাথে আচার নিয়েছি। প্রত্যেক দিন সন্ধ্যার সময় আমি এটাই খাই, বর আমার জন্য মুড়ি এনেই রাখে সব সময়। তো ডালমুড এনে দিয়েছে, এই যে আমার মুড়ি খাওয়ানোর জন্যে। তারপর এখন 8:30 মতন বাজে, এই যে বরের জন্য আজকে পুরি বানাবো, যেহেতু মাংস আছে তাই আমার জন্য ভাত আছে। আমি তো রাত্রে মানে আমি তো পুরি খাইতে পারি না, সের জন্য ভাবলাম বরকে কয়টা পুরি বানাই দিই, তাই এই যে পুরি বানাই দিতেছি। আমি আবার পুরিটা না তেল দিয়ে বেলি না, আমি একটু আটা দিয়ে বেলি, কেউ কেউ আবার তেল দিয়ে বেলে, আমি ওটা পারি না। এইদিকে আবার বৃষ্টি হওয়ার পর চিমসা গরম দিছে, এত গরম লাগতেছে, এদিকে তো আর ফ্যানে ইউজ করতে পারবো না, মানে গ্যাস ধরা বলছে এখন, তার জন্যই পুরি গলে না। আমার পুরি এত সুন্দর ফুলে কি আর বলবো, পুরি গলে সব কটাই ফুলেছে। বর এদিকে ক্যামেরা করে দিচ্ছে, আমি রান্নাবাড়ি করলে ও এসে বসে থাকে, মানে ভালো লাগে। মানে কোনো টাইমে যদি রান্নাবাড়ি করি, আমার ওই রাত্রে যখন ও দোকান থেকে আসে, এসে আমার সাথে বসে থাকবো, আমার যদি কোনো রান্নাবাড়ি থাকে তখন, মানে এই টাইমটা, মানে এই টাইমটা বলতে কি, এরম আসি বসে থাকলে না অনেকটাই ভালো লাগে, সবারই ভালো লাগে, আমার তো আর ভীষণই ভালো লাগে। বর আমার সাথে বসে থাকে, আমি এদিকে রান্নাবাড়ি করে থাকি, বর এদিকে তাও আমাকে ক্যামেরা করে দিচ্ছে, আর দুজনে মিলে গল্প করতেছি, মানে হয় না সংসারে কত কথা থাকে।
তো আমি খাবো ভাত, এদের দুপুরের তরকারি আছে, আর ও খাবো পুরি, বড়ের ফেভারিট খাওয়া আজকে। আমিও নিয়ে নিয়েছি, আমরা এখন খাওয়া দাওয়া। মা হওয়া এতটা কিন্তু সহজ না। যেই মেয়ে কোনোদিন ট্যাবলেট বলতে খায় নাই, ওই মেয়ে এখন ট্যাবলেট খাচ্ছে। ওর নাকি ট্যাবলেট খাইলে গলায় ধরে। আমার বর কী করে, একদম গুঁড়ো করে ওষুধ খাওয়ায়। এখন এখন ডেলি ডেলি খাইতে খাইতে অভ্যাস হয়ে গেছে। এগুলো তো মানে হয় না, মানে ভাবলাম মা হওয়া কতটা কষ্ট, এ কত বড় বড় ট্যাবলেট খাইতে লাগে প্রত্যেক দিন। তাহলে ভাবো আমার মতন মানুষ তাও ট্যাবলেট খাচ্ছে। খাওয়া দাওয়া করে ওষুধ টষুধ খাওয়ানো হয়ে গেছে, এখন আর কি ঘুমাবো। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক করবে, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। টাটা, বাই বাই।